হাই এভরিওয়ান, আমি তাজমিরা তামান্না। আজকে আমরা যাব স্ট্রবেরি পিক করতে, আর স্ট্রবেরি পিক করতে যাচ্ছি লেডিল্যান্ড নামে একটা ফার্মে। এই ফার্মটা আমাদের এখান থেকে হাফ অ্যান আওয়ার ড্রাইভ। ও, দিস ইজ মাই ফার্স্ট টাইম স্ট্রবেরি পিকিং, আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। তো আমরা ফার্মে চলে আসছি, এখন আমরা হচ্ছে এন্ট্রান্সের দিকে যাচ্ছি। একটা ছাউনি আছে, এটাই আসলে এন্ট্রান্স। তো এখানেই ফার্মের কয়েকজন ছেলে মেয়ে আছে যারা এখানে কাজ করে, তারা হচ্ছে এখানে রুলস অ্যান্ড এভরিথিং বলে দিবে। এবং হচ্ছে এখানে বাস্কেট আছে যেগুলো আমরা নিতে পারবো, বিভিন্ন দামের, $5, $20, $40-এর। সো এখান থেকে বাস্কেট নিয়েই সবাইকে আসলে যেতে হবে। আমরা বাস্কেট নিয়ে ভিতরে চলে আসলাম। তো এটাই হচ্ছে স্ট্রবেরি ফিল্ড, এখান থেকে আমরা স্ট্রবেরি উঠাবো। তো এখানে যে আমরা বাস্কেট নিয়ে আসলাম, এই বাস্কেটে যতটুকু ভরা যায় ততটুকু স্ট্রবেরি নিয়েই আমরা এখান থেকে যেতে পারবো। আর কোনো ওজন দেওয়া বা ক্রাইটেরিয়া অন্য কিছুই থাকবে না। এক এক ফার্মের এক এক রুলস থাকে, এই ফার্মের এটাই রুলস। আর যে যত খেতে পারে তাতে কোনো বাধা নেই। আমেরিকার ফার্মগুলো সাধারণত বিশাল আকৃতির হয়ে থাকে, তো এই ফার্মটাও অনেক বড়। তো স্ট্রবেরির এই জায়গাটুকু একটা ক্ষুদ্র অংশ মাত্র, তো অন্যান্য জায়গায় ওরা বিভিন্ন ক্রপস অ্যান্ড ফ্রুটস হচ্ছে ওদের হয়। তো সিজন ভেদে তারা ওগুলোরও পিকিং ইভেন্ট খুলে থাকে, তখন সবাই যার যার পছন্দ অনুযায়ী সেগুলো পিক করে নিয়ে যায়। ছোট ছোট স্ট্রবেরির গাছগুলো সারি সারি করে লাগানো আছে। তো স্ট্রবেরি গাছের নিচে এত স্ট্রবেরি হয়ে আছে যেগুলো পচে আছে কিছু, তারপর খুব খারাপ অবস্থা। তো অনেক ফ্রেশ স্ট্রবেরিও আছে, সেগুলো ভিতর থেকে খুঁজে বের করে নিতে হয়। যে এত স্ট্রবেরি মানুষ নিয়ে শেষ করতে পারে না এরকম। তো দেখে আমার খুব মানে কেমন জানি লাগছিল যে দেশে কিন্তু স্ট্রবেরি এখনও ততটা জনপ্রিয় না, আসলে জনপ্রিয় না সেটা না, ততটা এখনও সহজলভ্য না। এটা এখনও একটা ফ্যান্সি ফ্রুট হিসেবে আসলে বাংলাদেশের মানুষরা খেয়ে থাকে। নিজ হাতে এরকম ফ্রেশ স্ট্রবেরি উঠিয়ে খাওয়া আসলেই অসাধারণ। যদিও আমরা কোনো স্ট্রবেরি খাইনি করোনার কারণে, যে বাসায় গিয়ে একবারে খাবো, তাও এখানের অনেকেই স্ট্রবেরি খাচ্ছিল। অনেকেই বলতে পারে যে করোনার মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে কি না, এটা সেফ কি না। তো এখানে ঢোকার সময় ওরা বলে দিয়েছিল যে দুইরো পর যেন আমরা হচ্ছে স্ট্রবেরি পিক করি, যাতে অন্য মানুষের সাথে আমাদের একটা 6 ফিটের মতো গ্যাপ হয়। আর আমেরিকার কান্ট্রি সাইডগুলো আসলেই অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি সবুজ, বিভিন্ন মাঠে অনেক ক্রপস হয়ে আছে, তারপর খামার বাড়ি, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগে দেখতে। এত এত স্ট্রবেরি, তাও আমরা একদম খুঁজে খুঁজে খুঁটে খুঁটে ভালো ভালো স্ট্রবেরিগুলো খোঁজার চেষ্টা করেছি। ইট ওয়াজ রিয়েলি ফান। জানি না কেন বক্স পুরো ফুল হয়ে যাওয়ার পরেও আমরা স্ট্রবেরি খুঁজছিলাম অ্যান্ড অ্যাডজাস্ট করার ট্রাই করছিলাম, আসলে খুব বেশি হাস্যকর ছিল। স্ট্রবেরি তুলতে গিয়ে এবং পায়ের নিচে পড়ে হাত আর পায়ের জুতো একদম লাল হয়ে গেছে। আমাদের স্ট্রবেরি পিকিং শেষ, আমরা এখন চলে যাব। তো এখানে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে যাওয়ার সময় কোনো ঝামেলা নেই যে ওজন দিতে হবে বা এরকম কিছু।
তো আজকের এই দিনটা আসলে অনেক এনজয়েবল ছিল। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, বাই।